পুলিশের কাছে অসহায় সবাই, রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও। জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাথ থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়েছে পুলিশের এক সদস্য। এ ঘটনার প্রতিবাদ করায় তার কপালের জুটেছে দুর্ব্যবহারও। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে দাঁড়িয়ে লাইভ করছিলেন ওই সাংবাদিক। সে সময় তার দিকে তেড়ে আসেন দায়িত্বরত এক পুলিশ। এক পর্যায়ে লাইভ বন্ধ করতে তিনি আমার হাতে ধরা মাইক্রোফোন কেড়ে নেয় ও ক্যামেরাতেও হাত দেওয়ার চেষ্টা করে। পরে তাকে পুলিশ বক্সে আটকেও রাখা হয়। ভুক্তভোগী সাংবাদিক হলেন সাইদ আরমান। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম শাহিন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ তদন্ত করে দেখবে তারা। প্রিয় ভিউয়ার্স, পুলিশ কি অভিযুক্তের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিবে বলে কি মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।